আমাদের আজকের টপিকটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, যেটা চ্যাপ্টার টুতে। তো আমরা প্রথম পড়ব ডাটা কমিউনিকেশন অথবা ডাটা ট্রান্সমিশন অথবা কমিউনিকেশন সিস্টেম, জিনিসটা কি একই জিনিস। তো ডাটা কমিউনিকেশন বা ডাটা ট্রান্সমিশন বা কমিউনিকেশন সিস্টেম হচ্ছে ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর। তো ইন কমিউনিকেশন সিস্টেম আসলে স্থান বোঝায় না, ডিভাইস। যেমন এই মোবাইল থেকে তুমি কাউকে একটা মেসেজ পাঠাবা হাই লিখে, যার মোবাইলে পাঠাবা সেও কিন্তু মেসেজটা পাবে। এখন মেসেজটা পাঠানোর এক বা দুই সেকেন্ডের মধ্যে তুমি দেখবে একটা ডেলিভারি রিপোর্ট আসে। তো ডেলিভারি রিপোর্টটা কেন আসছে? এই ডিভাইস থেকে এই ডিভাইসে যে মেসেজটা গেছে, মাঝখানে কিছু কমিউনিকেশন সিস্টেম ফলো করছে, কিছু মাধ্যম ফলো করছে। মাধ্যমগুলো এটা থেকে এটাতে পাঠিয়ে তোমাকে এনশিওর করছে যে ইউর মেসেজ অলরেডি বিন গন। তো মেসেজটা তোমার ডিভাইস থেকে ওর ডিভাইসে কিভাবে গেল? মাঝখানে নিশ্চয়ই কিছু একজন কিছু আছে বা কেউ আছে, সেটা হচ্ছে মোবাইল কোম্পানির টাওয়ার, উইকেন্ডস মিডিয়াম, বাংলাতে বলতে পারি মাধ্যম। তো আমার মেসেজটা যে এখান থেকে এখানে যাবে, এই পুরো জিনিসটা কিন্তু কম্পিউটারাইজড। দ্যাটস ওয়াই এই মেসেজটা আর অরিজিনাল মেসেজ থাকবে না, এটা কনভার্ট হবে জিরো আর ওয়ানে। আর আমরা অলরেডি জানি জিরো আর ওয়ান দিয়ে তৈরি সিগন্যালকে বলে ডিজিটাল সিগন্যাল। এই হচ্ছে জিরো লেভেল, এই হচ্ছে ওয়ান লেভেল। তো নিশ্চয়ই এখানে কেউ একজন আছে যে এই মোবাইল থেকে নিয়ে টাওয়ারে পাঠাবে, আবার এখানেও একজন আছে যে টাওয়ার থেকে রিসিভ করে গন্তব্যে পাঠাবে। এটাকে বলে প্রেরক, যদি আমরা বাংলাতে চিন্তা করি প্রেরক, আর এটা হচ্ছে প্রাপক। দিস টু ডিভাইস আর মোস্ট ইম্পর্টেন্ট ইন কমিউনিকেশন সিস্টেম। ইংলিশে এটাকে বলে ট্রান্সমিটার, আর এখানে এটাকে বলে রিসিভার। ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিকজ মাধ্যম থেকে প্রেরিত সিগন্যালটাকে সে রিসিভ করবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, রিসিভ। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড রিসিভার। তো উৎস থেকে মেসেজটা যখন আমরা লিখে পাঠাই, তখন এটা ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয়ে ট্রান্সমিটারে আসে, মানে প্রেরকে আসে। ওর নাম ট্রান্সমিটার কেন? কারণ সে ডিজিটাল সিগন্যালটাকে ট্রান্সমিট করে। এখন আমরা জানি যে নেটওয়ার্ক আসলে তরঙ্গ আকারে কাজ করতেছে। আমরা যখন একজন আরেকজনকে মেসেজ পাঠাইতেছি, এটা নেটওয়ার্কের মাধ্যমে যাচ্ছে। নেটওয়ার্ক কিন্তু একটা তরঙ্গ সিগন্যাল, মানে অ্যানালগ সিগন্যাল। তাহলে ট্রান্সমিটার কী করবে? ডিজিটাল সিগন্যালটাকে একটা মেকানিজম করে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করবে। তাহলে এখানে কী হয়েছে? ডিজিটাল সিগন্যাল কিসে কনভার্ট হয়েছে? অ্যানালগ সিগন্যালে। তাহলে মাধ্যম কি পাইছে? ডিজিটাল না অ্যানালগ? সে অ্যানালগ পাইছে। সো সে অ্যানালগটাকেই সামনে ফরওয়ার্ড করবে। রিসিভার মাধ্যম থেকে প্রেরিত সে অ্যানালগ সিগন্যালটাকে রিসিভ করবে, তারপর এটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করবে, করে অরিজিনাল মেসেজটা গন্তব্যে পাঠাবে। ক্লিয়ার? ওকে। তাহলে ডাটা কমিউনিকেশন বা ডাটা ট্রান্সমিশন বা কমিউনিকেশন সিস্টেম কি? ডাটাকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করাকে আমরা ডাটা কমিউনিকেশন বলতে পারবো না। এই যে এই ডিভাইস থেকে এই ডিভাইসে গেছে, মাঝখানে কি একটা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থাকে সে ফলো করছে না? কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমে ডাটাকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরকে বলে ডাটা কমিউনিকেশন বা ডাটা ট্রান্সমিশন বা কমিউনিকেশন সিস্টেম। রাইট নাও আমরা পড়ব কমিউনিকেশন সিস্টেমের বর্ণনা। কমিউনিকেশন সিস্টেমের বর্ণনা, যেটা গ বা ঘ নাম্বারের কোয়েশ্চন হইতে পারে আইসিটিতে। কমিউনিকেশন সিস্টেমের বর্ণনা, এখানে যা করছো সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের বর্ণনা। প্রথমে তুমি চিত্রটা দিবা, দেন তুমি বর্ণনাটা মুখে বলবো। কি করছো? উৎস ডিভাইস হতে অরিজিনাল মেসেজটি ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয়ে প্রেরক বা ট্রান্সমিটারে আসে। প্রেরক বা ট্রান্সমিটার ডিজিটাল সিগন্যালটিকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে মাধ্যমে পাঠায়। মাধ্যম প্রেরক বা ট্রান্সমিটার থেকে প্রেরিত অ্যানালগ সিগন্যালটিকে ফরওয়ার্ড করে। রিসিভার মাধ্যম থেকে প্রেরিত অ্যানালগ সিগন্যালটিকে রিসিভ করে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে অরিজিনাল মেসেজটি গন্তব্যে পাঠায়। শেষ। আমি ইংলিশে বলতেছি। সোর্স ডিভাইস sending the digital signal to the transmitter.
transmitter sending the digital signal from converting into analog signal to the medium. Medium receiving the analog signal that is sent from transmitter, forwarding it to the receiver. And receiver receiving the analog signal and converting that into digital signal. After that, he is sending the original message to the destination. That is the description of communication system. আমি আবার বাংলাতে বলতেছি, উৎস ডিভাইস হতে অরিজিনাল মেসেজটি ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয়ে প্রেরক বা ট্রান্সমিটারে আসে। প্রেরক বা ট্রান্সমিটার ডিজিটাল সিগন্যালটিকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে মাধ্যমে পাঠায়। মাধ্যম প্রেরক বা ট্রান্সমিটার থেকে প্রেরিত অ্যানালগ সিগন্যালটিকে ফরওয়ার্ড করে। প্রাপক বা রিসিভার মাধ্যম থেকে প্রেরিত সেই অ্যানালগ সিগন্যালটিকে রিসিভ করে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে অরিজিনাল মেসেজটি গন্তব্যে পাঠায়। শেষ। এখন পরীক্ষায় আসতে পারে ডাটা কমিউনিকেশনের উপাদানগুলা বর্ণনা করো। সিম্পল, কয়টা উপাদান তুমি দেখতেছো? পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। উৎস, যে ডিভাইস হতে অরিজিনাল মেসেজটি জেনারেট হয় তাকে বলে উৎস। তাহলে এটার এক্সাম্পল কি? মোবাইল বা কম্পিউটার, মোবাইল অর ল্যাপটপ। ফ্রম দিস ডিভাইস উই আর জেনারেটিং আওয়ার মেসেজ, দ্যাটস ওয়াই দিস ডিভাইস আর কল্ড সোর্স ডিভাইসেস। তাহলে উৎস ডিভাইস কি? যে ডিভাইস হতে অরিজিনাল মেসেজটি জেনারেট হয়। সোর্স ডিভাইস কি? ফ্রম দোজ ডিভাইস অরিজিনাল মেসেজ আর ক্রিয়েটেড অর জেনারেটেড। এক্সাম্পল কি? মোবাইল, ল্যাপটপ। ট্রান্সমিটার, প্রেরক বা ট্রান্সমিটার, যে উৎস থেকে প্রেরিত ডিজিটাল সিগন্যালটিকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে তাকে বলে প্রেরক বা ট্রান্সমিটার। যে উৎস থেকে প্রেরিত ডিজিটাল সিগন্যালটিকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে তাকে বলে প্রেরক বা ট্রান্সমিটার। The device that is converting digital signal into analog signal is called transmitter. মাধ্যম, যার মাধ্যমে ডাটা কমিউনিকেশনে ডাটাগুলো এক স্থান থেকে অন্য স্থানে যায়। তো আমরা যেটা বলতেছিলাম, প্রেরক বা ট্রান্সমিটার, যে ডিভাইস ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে তাকে বলে প্রেরক বা ট্রান্সমিটার। এটার এক্সাম্পল হচ্ছে মডেম। কেন মডেম আমি একটু পরে বলবো। মাধ্যম, যার মাধ্যমে পুরো কমিউনিকেশন সিস্টেমে মেসেজটা এক স্থান থেকে অন্য স্থানে যায়। এটার এক্সাম্পল হচ্ছে মোবাইল কোম্পানির টাওয়ার, PSTN। এটার পুনরূপ আমি পরে বলতেছি। রিসিভার, যে অ্যানালগ সিগন্যালটিকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে, বা যে মাধ্যম থেকে প্রেরিত অ্যানালগ সিগন্যালটিকে রিসিভ করে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে তাকে বলে রিসিভার। এটার এক্সাম্পল হচ্ছে মডেম। ডাটা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে অরিজিনাল মেসেজটা যার কাছে যায় তাকে বলে ডেস্টিনেশন বা গন্তব্য। এটার এক্সাম্পল হচ্ছে মোবাইল বা ল্যাপটপ। কারণ তুমি এক মোবাইল থেকে তো আরেক মোবাইলে পাঠাবা, এক মোবাইল থেকে আরেক মোবাইলে পাঠাবা, এক মোবাইল থেকে এক ল্যাপটপে পাঠাবা, এক ল্যাপটপ থেকে এক মোবাইলে পাঠাবা, এক ল্যাপটপ ল্যাপটপ থেকে আরেকটা ল্যাপটপে পাঠাবা। তো দ্যাটস ওয়াই উৎস এবং গন্তব্যের এক্সাম্পল হচ্ছে মোবাইল বা ল্যাপটপ অর কম্পিউটার। প্রেরক বা ট্রান্সমিটার এবং প্রাপক বা রিসিভারের এক্সাম্পল হচ্ছে মডেম। কেন? এখানে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হইতেছে, দ্যাট ইজ কল্ড মডুলেশন, দ্যাট ইজ কল্ড মডুলেশন। আর এখানে অ্যানালগ থেকে ডিজিটাল হইতেছে না, দ্যাট ইজ কল্ড ডিমডুলেশন, ডিমডুলেশন। ফ্রম মডুলেশন দেয়ার ইজ মো অ্যান্ড ফ্রম ডিমডুলেশন দেয়ার ইজ ড্যাম, মিলে হয়েছে মডেম। এই যে মডেম, এটাও মডেমের কাজ করে, এটাও মডেমের কাজ করে। বাট দুইটার এক্সাম্পলই মডেম, বাট এখানে মডেমটা কাজ করতেছে মডুলেশনের, এখানে মডেমটা কাজ করতেছে ডিমডুলেশনের। মডুলেশন থেকে মো এবং ডিমডুলেশন থেকে ড্যাম, মিলে হয়েছে মডেম। ক্লিয়ার? ওকে। তাহলে যে ডিভাইস থেকে অরিজিনাল মেসেজটি উৎপন্ন হয় তাকে বলে সোর্স বা উৎস ডিভাইস। ফ্রম দোজ ডিভাইস অরিজিনাল মেসেজ আর জেনারেটেড ইজ কল্ড সোর্স ডিভাইস। যে ডিভাইস ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে তাকে বলে প্রেরক বা ট্রান্সমিটার। দ্য ডিভাইস দ্যাট ইজ কনভার্টিং ডিজিটাল সিগন্যাল ইনটু অ্যানালগ সিগন্যাল ইজ কল্ড ট্রান্সমিটার। যার মাধ্যমে ডাটা কমিউনিকেশনের অরিজিনাল মেসেজটা এক স্থান থেকে অন্য স্থানে যায় বা সিগন্যালটা এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে বলে মাধ্যম। প্রাপক বা রিসিভার, মাধ্যম থেকে প্রেরিত অ্যানালগ সিগন্যালটিকে রিসিভ করে যে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে তাকে বলে প্রাপক বা রিসিভার। The device that is converting analog signal into digital signal is called receiver. Data communication system এর মাধ্যমে অরিজিনাল মেসেজটা যার কাছে যায়
In data communication system, original messages are going to those devices is called destination. Jar kache jay take bolle gontobbo ba destination device. Etar example mobile ba laptop. তাহলে এখানে প্রেরক বা ট্রান্সমিটার কি করতেছে ডিজিটালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করতেছে দ্যাট ইজ কল্ড মডুলেশন তাহলে আমাদের পরীক্ষা আসতে পারে হোয়াট ইজ মডুলেশন মডুলেশন মিন্স কনভার্টিং ডিজিটাল সিগন্যাল ইনটু অ্যানালগ সিগন্যাল ইজ কল্ড মডুলেশন মডুলেশন মানে হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা আর যে ডিভাইস ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে তাকে বলে মডুলেটর দ্য ডিভাইস দ্যাট ইজ কনভার্টিং ডিজিটাল সিগন্যাল ইনটু অ্যানালগ সিগন্যাল ইজ কল্ড মডুলেটর দ্য ডিভাইস দ্যাট ইজ কনভার্টিং অ্যানালগ সিগন্যাল ইনটু ডিজিটাল সিগন্যাল ইজ কল্ড ডিমডুলেটর তাহলে ডিমডুলেশন মানে কি ডিমডুলেশন মানে হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা দ্য ডিভাইস দ্যাট ইজ কনভার্টিং অ্যানালগ সিগন্যাল ইনটু Digital signal is called demodulator. Okay, we have already completed data communication system description and also completed the elements of data communication system. Right now we are going to talk about the details on modem. এই হচ্ছে সোর্স ডিভাইস আমরা বলতে পারি উৎস যার কাছে যাবে সে হচ্ছে গন্তব্য মাঝখানে কি থাকবে PSTN মাধ্যম এখানে থাকবে মডেম এখানেও থাকবে মডেম এখানে মডেমটা হচ্ছে প্রেরক ট্রান্সমিটার আর এখানে মডেমটা হচ্ছে প্রাপক রিসিভার আর এটা হচ্ছে মাধ্যম আমি যদি ইংলিশে লিখি দ্যাট ইজ সোর্স দ্যাট ইজ ট্রান্সমিটার That is medium, that is receiver, that is destination. আমরা কি পড়তেছি মডেম PSTN মানে কি পাবলিক সুইচড টেলি কমিউনিকেশন নেটওয়ার্ক পাবলিক সুইচড টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক তাহলে উৎস ডিভাইস হতে ডিজিটাল সিগন্যালটি অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত হইতেছে উৎস ডিভাইস হতে প্রেরিত ডিজিটাল সিগন্যালটিকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করতেছে কি মডেম দ্যাটস ওয়াই দিস পোর্শন ইজ কল্ড মডুলেশন উই হ্যাভ অলরেডি know that modulation এখানে কি হইতেছে অ্যানালগ সিগন্যালটা ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা হইতেছে দ্যাট পোর্শন ইজ কল্ড ডিমডুলেশন এই হচ্ছে মডেমের চিত্র পরীক্ষা যদি বলে খ নম্বর ইকুয়েশন মডেম সম্পর্কে লিখো তাহলে আমাদেরকে এই চিত্রটা আঁকতে হবে বা নিজের মতো করে অন্য একটা চিত্র তুমি আঁকতে পারো বাট কি পয়েন্টসগুলো এখানে আছে তাহলে মডেম জিনিসটা কি তুমি প্রথম বলবো মডেম শব্দটি এসেছে মডুলেশন এবং ডিমডুলেশন থেকে মডুলেশন মানে হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা ডিমডুলেশন মানে হচ্ছে আমি আবার বলতেছি মডেম শব্দটি এসেছে মডুলেশন এবং ডিমডুলেশন থেকে মডুলেশন মানে হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা এবং ডিমডুলেশন মানে হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা আবার বলতে পারি যে ডিভাইস ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে তাকে বলে মডুলেটর যে ডিভাইস অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে তাকে বলে ডিমডুলেটর মডুলেটর থেকে মো এবং ডিমডুলেটর থেকে ড্যাম মিলা হয়েছে মডেম মডেম আসলে দুইটা ডিভাইসের কম্বিনেশন মডুলেটর এবং ডিমডুলেটর দুইটা ডিভাইসের কম্বিনেশন তো আমি যদি প্রথম থেকে বলি মডেম শব্দটি এসেছে মডুলেশন এবং ডিমডুলেশন থেকে মডুলেশন মানে হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা এবং যে ডিভাইস ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে তাকে বলে মডুলেটর ডিমডুলেশন মানে হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা এবং যে ডিভাইস অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে তাকে বলে ডিমডুলেটর মডুলেটর এবং ডিমডুলেটর এই দুইটা ডিভাইসের সমন্বয়ে মডেম শব্দটি মডেম গঠিত শেষ আমি যদি ইংলিশে বলি
the word modem has come. The word modem has come from modulation and demodulation. Modulation means converting digital signal into analog signal, and demodulation means converting analog signal into digital signal. The device that is converting digital signal into analog signal is called modulator. The device that is converting this analog signal into digital signal is called demodulator. The combination of devices that is modulator and demodulator is called modem. এখন আমরা দুইটা মজার টপিক পড়বো, এনকোডিং অ্যান্ড ডিকোডিং। এনকোডিং ডিকোডিং, মডুলেশনকে বলে এনকোডিং, ডিমডুলেশনকে বলে ডিকোডিং। সহজ ভাষায় তুমি যখন হাই মেসেজটা লিখবা, এটা মানুষের বোধগম্য ভাষা, এটা হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা। মানুষের বোধগম্য ভাষাকে কিসে কম্পিউটার কিসে কনভার্ট করতেছি? কম্পিউটারের বোধগম্য ভাষায়। মানুষ মানে ম্যান, কম্পিউটার মানে সি। আর এখানে কি হইতেছে? কম্পিউটারের বোধগম্য ভাষাটা মানুষের বোধগম্য ভাষায় কনভার্ট হইতেছে। কম্পিউটারের বোধগম্য ভাষা মানুষের বোধগম্য ভাষায় কনভার্ট হইতেছে। দিস পোর্শন ইজ কল্ড এনকোডিং, দিস পোর্শন ইজ কল্ড ডিকোডিং। মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে বলে এনকোডিং, কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে বলে ডিকোডিং। দ্যাটস দ্য টপিক দ্যাট ইজ লেকচার বাই মি টুডে, দ্যাটস দ্য ফিনিশিং। আমি যদি আবার বলি, এনকোডার কি? মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় যে ডিভাইস রূপান্তরিত করে তাকে বলে এনকোডার, কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় যে ডিভাইস রূপান্তর করে তাকে বলে ডিকোডার। দ্য ডিভাইস দ্যাট ইজ কনভার্টিং হিউম্যানস understandable language to computers understandable language is called encoding or encoder. The device that is converting computer understandable language to man's understandable language is called decoder. This portion we can say encoding and decoding. Bye bye, tata, keep sharing.